সত্ত্বেও আমাদের সবার শিক্ষক সম্মানীয় শিক্ষক মহাশয়কে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আমাদের প্রতিযোগিতার মূল পর্বে চলে যাব, তার আগে আমরা এই মঞ্চ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা যদি কেউ এখনো পর্যন্ত আসতে চান, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান বা এই খেলায় আনন্দ উপভোগ করতে চান, আপনারা আসুন, আমরা আপনাদেরকে সসম্মানে বরণ করে নেব। আমরা প্রথমে পরিচয় পর্বের মধ্যে দিয়ে আসুন। আমরা দাদুদেরকেও আহ্বান করছি মঞ্চে, এখনো পর্যন্ত একজনও দাদুকে পাইনি আমরা। আমরা চাইছি দাদুদের মধ্যে থেকে কয়েকজন আসুন, তাহলে মজাটা আরো বেশি হবে আমাদের সবার। প্লিজ চলে আসুন, প্লিজ চলে আসুন, আমরা আছি। পরিচয় পর্বের সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে প্রথম পর্বের প্রথম রাউন্ডের খেলা আপনারা একটু অবশ্যই মন দিয়ে শুনবেন। প্রথম রাউন্ডে আমরা যে খেলাটি রেখেছি একদম সহজ সরল খেলা, সেই সহজ সরল খেলার নাম দিয়েছি এসব খুঁজে দেখি। সময় 30 সেকেন্ড, ফল ও সবজি মিলে মোট 15টি থাকবে, তাকে আলাদা আলাদা করতে হবে দুটি ঝুড়িতে, সেই দুটি ঝুড়িতে আলাদা করতে হবে। আপনাদের অবশ্যই চোখটা বেঁধে দেওয়া হবে। সময় থাকবে 30 সেকেন্ড, সঠিকভাবে ঝুড়িতে আলাদা করতে পারলে প্রত্যেক ফল বা সবজি পিছু আপনারা পাবেন 1 নম্বর করে। যদি এটা ভুল হয়, ধরুন ফলের ঝুড়িতে সবজি চলে যায়, তাহলে কিন্তু -1 হবে। আমরা পরিচয় পর্বের মধ্যে দিয়ে আমাদের প্রতিযোগিতামূলক যে বিনোদনমূলক অনুষ্ঠান শুরু করব। প্রথম এ বি সি এই গ্রুপ আমরা ভাগ করেছি, প্রথমে এই পরিচয় পর্ব চলছে। চাকু, আমি এই দাদু ঠাকুমার প্রতিযোগিতায় 3 বছরই অংশগ্রহণ করছি। আমার নাম লক্ষ্মী চক্রবর্তী, আমার বাড়ি পানিটা বৈভেন্ডিতলায়,
আমি এইসব একে খুব আগ্রহী। আমি এই পরপর 3 বছর এই অনুষ্ঠানে দেখছি, প্রথম বছর আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। আমি পুষ্প প্রধান, আমার বাড়ি চক্রমলা, আমি 3 বছরই আসছি এখানে। আমার নাম গৌরী ব্যানার্জি, আমি এই প্রথম বছর আসছি। আমার নাম শ্যামলিতা মণ্ডল, আমার বাড়ি চকমলা, আমি 3 বছর এখানে আসছি। গায়ত্রী হালদার, বাড়ি পাইকটাস, আমি গত 3 বছরই এই খেলায় যোগ দিয়েছি। আমি দৃষ্টি সরকার, পানিক চাষ বাড়ি, আমি এই 2 বছর এখানে স্বর্ণমেলা যোগদান করেছি। আমরা আমাদের সাথে যাদের পেয়েছি, খুব ইচ্ছা ছিল কয়েকজন দাদুকে পাব, কিন্তু পাইনি। তাই ঠাম্মাদের নিয়েই আমরা শুরু করবো। একটা জিনিস প্রমাণ হলো, ঠাম্মারা এসছেন, দাদুরা নেই। শরৎ মেলার দর্শক সাধারণের কাছে আমি মেলা পরিচালন সমিতির পক্ষ থেকে অনুরোধ করছি, যারা মেলার মধ্যে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছেন, তারা যেখানে সাইকেল বা মোটর সাইকেল রাখার নির্দিষ্ট জায়গা সেখানে রেখে দিন। মঞ্চের সামনে দর্শক আসনের উপর দিয়ে আপনারা সাইকেল চালিয়ে চলে যাচ্ছেন, এটা শোভনীয় নয়। আমরা মেলা পরিচালন সমিতির পক্ষ থেকে আবেদন রাখছি, মোটর সাইকেল বা সাইকেলগুলো আপনারা যথাস্থানে রেখে দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করুন, নাহলে কিন্তু কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে, কারণ আমাদের যে সান্ধ্যকালীন অনুষ্ঠান তা শুরু হয়ে গেছে। তাই সাইকেল এবং মোটর সাইকেল আমাদের মঞ্চের সামনে থেকে সরিয়ে দিন। তো যেটা বলছিলাম যে দাদুদের পেলাম না, সব ঠাম্মাদের পেয়েছি, এটা একটা ভালো দিক। যা কিছু হয় ভালোর জন্যই হয়। বর্তমান যুগে নারীরা যে পেছিয়ে নেই, কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরকেও টপকে যাচ্ছে, এটাও তার একটা প্রমাণ। ওনাদের জন্য আপনারা একটু হাত তাড়ি দিন, ওনারা ওনাদের পরিচয় পর্ব সে মানে দিয়ে আপনাদের সাথে আলাপ পরিচয় করেছেন। তা আমরা এবার খেলায় চলে আসবো, আমাদের প্রথম রাউন্ড। এসো খুঁজে দেখি, সময় থাকবে 30 সেকেন্ড। একটা ঝুড়িতে কিছু ফল কিছু সবজি থাকবে, আমরা চোখটা বেঁধে দেব। প্রতিযোগী যিনি আছেন মানে আমাদের ঠাম্মারা, সামনে আমরা চেয়ার দেবো, চেয়ারে ওনারা বসবেন, বসার পর চোখটা বেঁধে দেব, হাতটা দিয়ে দেব সেই ঝুড়িটায়। যদি মনে হয় ফল, ডান দিকের ঝুড়ি, যদি মনে হয় সবজি, বাঁ দিকের ঝুড়ি। ফল সবজি দুটো আলাদা করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। প্রত্যেকটা সবজি এবং ফল পিছু 1 নাম্বার, ধরুন 15টার মধ্যে 10টা ফল 5টা সবজি আছে। ধরুন আপনি 10টা ফলের জায়গায় 2টো সবজি ঢুকিয়ে দিয়েছেন, ওই 2টো ফল সবজিতে ঢুকে গেছে, 4 মাইনাস। প্রত্যেকটা ভুল হলে -1। ফল ফলের জায়গায় থাকবে ডান দিক, সবার জন্যই একই নিয়ম। সবজিটা বাঁ দিক, ওই বেগুন টেগুন সব আছে, আপনারা দেখে নেবেন, তারপর চোখ বেঁধে দেবো আমরা। সবাই বুঝতে পেরেছেন? আর অডিয়েন্সকে বলবো সেই একই কথা, একটু সহযোগিতা করবেন, সবই দেখা যাবে। তো আরো অনেক কিছু আছে আমাদের,
প্লিজ একটু সহযোগিতা করবেন, কেউ কিছু বলবেন না, এটা আমাদের একটা অনুরোধ। রাগ করবেন না কিন্তু, আমি বলছি সহযোগিতা করবেন। শুরু করছি, প্রথম এ আপনি এখানটা বসুন আগে ভালোভাবে। হ্যাঁ, স্টার্ট বলার পর আমরা সময়টা সেখানে কাউন্ট করব, 30 সেকেন্ড হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা বেল বাজবে, যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় ছেড়ে দিতে হবে। বেল বাজার সঙ্গে সঙ্গে স্টপ এবং সঙ্গে সঙ্গেই থামতে হবে। বেল বাজার পরও যদি সবজি বা ফল কোনো ঝুড়িতে যায় সেটা কিন্তু গণা হবে না। কটা আঙুল দেখতে পাচ্ছেন? একটাও দেখতে পাচ্ছেন না? ঠিক করে দেখুন, কিছু দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। আচ্ছা, হাতটা একটু বাড়াবেন, এই হলো আপনার ঝুড়িটা, ঠিক আছে। এবার হচ্ছে ডান দিক ফল আর বাঁ দিক হচ্ছে সবজি, ঠিক আছে। আপনি রেডি থাকুন, ঝুড়িতে শুধু হাত, আমি শুরু বললে শুরু হবে, ঠিক আছে। সে আমি তুলে দেবো, চেষ্টা করবে ঝুড়ির বাইরে না পড়ে। স্টার্ট। একটু হাততালি দেবে না? হ্যাঁ, আপনি দু হাতেও করতে পারেন, অসুবিধা নেই। স্টপ। আচ্ছা, আপনি এবার দেখুন, সবজি বেগুন আছে, গাজর আছে, সিম আছে, করলা আছে, বিনস আছে, কচু আছে, টমেটো আছে, সবজি ফল আছে আপনার। ধরুন আপনি যেগুলো তুলেছেন, বেদানা আছে, কলা ছিল, আপেল ছিল, লেবু ছিল, সবই আছে, ঠিক আছে। এবার আপনি দেখুন কটা তুলেছেন মোট, 1 2 3 4 5 6, 6টার মধ্যে একটা সবজি হয়ে গেছে, আপনি বিনস তুলে দিয়েছেন, তাহলে একটা বাদ। টোটাল আপনার পয়েন্ট দাঁড়ালো +5 -1, 4। কারো বুঝতে অসুবিধা নেই তো? আচ্ছা, আপনারা দু হাতও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, না বলেছি দু হাতও ব্যবহার করতে পারেন, 30 সেকেন্ড আমার সময়, আপনি যেভাবে করুন। গ্রুপ বি, আপনি এসে একবার বসুন, তারপর দেখুন, তারপর